يا لغتي عربية حسبي بأنك منطقي وبياني. প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ আকিদা ও তার শাখা উপশাখার ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান লাভের জন্য একটা গাইডলাইন দিন, কি কি বই পড়া উচিত দয়া করে যদি একটু বলতেন। জাকাল্লাহ খেরান। আকিদার ক্ষেত্রে এবং আকিদার শাখা প্রশাখা যেসব মাসাইল রয়েছে সেগুলি জানার ক্ষেত্রে তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে কিতাবু তাওহীদ পড়বেন, কিতাবু তাওহীদ শাইখুল ইসলাম বিন আব্দুল রহমতুল্লাহ আলের। আর তার আগে উসুলুস সালাসা, তিনটি মূলনীতি, কাশফুস শুবহা, সংশয় নিরসন, এই বইগুলো বাংলা অনুবাদ হয়েছে, এগুলি পড়বেন। এগুলির ভাষ্য সহকারে যদি পড়তে পারেন তারও ভালো। আর তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে আকিদা ওয়াসিতিয়া শেখুল ইসলাম তাইমা রহমতুল্লাহ আলাইহি রয়েছে, সেটা পড়বেন, আর তার ভাষ্য সহ পড়তে পারলে আরও ভালো। এছাড়াও অন্যান্য যেসব আকিদার অনেক কিতাব আজকে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ, সৌদি আরব থেকে যেসব পুস্তক পুস্তিকাগুলি ছোটো ছোটো দেখতে আকারে, কিন্তু তার উপকারিতা অনেক বেশি। সেখানে বাদ রহমতুল্লাহ আলের যে কিতাবগুলি রয়েছে আকিদার ক্ষেত্রে সেগুলি পড়বেন, আল আকিদ সাহি ওমাই উদাদ দোহা, সেই আকিদা এবং তার পরিপন্থী বিষয়, এগুলি পড়বেন। মাসাইরুল জাহিলিয়া পড়বেন মোহাম্মদ আব্দুর রহমতুল্লাহ আলের জাহিলি মতবাদ বা ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব, দুই নামেই বাংলায় ছেপেছে বইগুলো। দরুসুল মহিমা, গুরুত্বপূর্ণ শিক্ষা জনগণের জন্য বা জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, এইরকম বইগুলো আছে আকিদার ক্ষেত্রে। আশা করি এগুলো পড়লে ইনশাআল্লাহ যথেষ্ট জ্ঞান হয়ে যাবে আকিদা সম্পর্কে একজন সাধারণ ভাই বোনের। আল্লাহ যেন তৌফিক দান করে।